ইলেকশনের পরে আমরা আমাদের অভিযান চলতে থাকে এবং তারপরে প্রচুর অস্ত্রশস্ত্র রিকভারি করা হয়। আমাদের আপাতত 7.67 পিস্তল পাওয়া গেছে, 4টে 20টা গুলি এবং ম্যাগাজিন পাওয়া গেছে আমাদের 8টা। এটা নিয়ে আমরা ইলেকশনের পরে, ইলেকশনের আগে আমরা প্রচুর রেড চালিয়েছি এবং প্রচুর অ্যাকিউজও ধরা পড়েছে। আমরা বম, রিভলভার বা পিস্তল এবং অন্যান্য হ্যান্ডমেড যে গান্স হয় সেগুলো রিকভারি করেছিলাম। প্রচুর এনডিপিএস মানে গাঁজা এবং ইয়াবা ট্যাবলেটও রিকভারি হয়েছিল। এই অভিযানটা আমরা 13 তারিখে একটা সোর্স ইনফরমেশন পাই, সেটা আমরা আইসি কোতোয়ালি পিএসকে বলি ওয়ার্ক আউট করতে। তার নেতৃত্বে একটা বাহিনী কোচবিহার বাসস্ট্যান্ডে যায় এবং রেড চালিয়ে চারজন, পরে এই কেসে চারজনকে অ্যারেস্ট করা হয়। প্রথমে একজন অ্যারেস্ট হয়েছিল মিন্টু হোসেন, 24 বছর বয়স, তার কাছ থেকে এই সামগ্রীগুলো পাওয়া যায় এবং তারপরে তাকে অ্যারেস্ট করার পরে জানা যায় যে আমরা যে আর্মসের মেন ডিলার যাকে প্রথম পাওয়া গেছিল সে হচ্ছে কেরিয়ার, সে 5000 টাকা তাকে দেবে বলেছিল, সেই জন্য সেই আর্মসগুলো নিয়ে তাকে দিনহাটায় যে আর্মসের মেন ডিলার মনিরুল ইসলাম 30 বছর বয়স তাকে পৌঁছিয়ে দিচ্ছিল এবং মোহাম্মদ হক, এই দুজনের নাম পাওয়া গেছে। আমরা দুজনকেই পরবর্তীকালে অ্যারেস্ট করেছি, তাদের ইন্টারসেপশন করে অ্যারেস্ট করা হয় এবং আমরা আরও এই যে মনিরুল ইসলাম এ হচ্ছে আর্মসের খুব বড় ডিলার, এর বেগুনসরাই থেকে আমরা যেটা খবর পেয়েছি বিভিন্ন সময় এই ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে আসতো, আমরা এর আগে ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট পেয়েছি। আশা করছি ভবিষ্যতে আরও আমাদের আর্মস রিকভারি করতে এটা সুবিধা হবে, এটা একটা বড় গ্যাংয়ের সন্ধান হতে পারে। New Kalimpong stores deals in Buddhist religious items and general order suppliers, wholesale and retailer, Main Road, Mangalabari, Jaigaon, District Alipurduar, West Bengal. Contact +91 7557891233, +91 6206656078, +97577848281.